আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই মজার রেসিপিটি দেখছেন সবাই আল্লাহর রহমতেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরাও অনেক ভালো আছি। আজ আমি হচ্ছে দুপুরের জন্য করব হচ্ছে ফুলকপি ভাজি, অসম্ভব মজাদার একটি রেসিপি। তো এখন যেহেতু শীতের সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, মজার এই রেসিপিটি আপনারাও চাইলে তৈরি করে খেতে পারেন, অসম্ভব মজাদার একটি রেসিপি। তো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি, একটি কড়াই দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তেলটা যখন গরম হয়ে আসছে আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি একসাথে। এগুলোকে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি দেখে, যদি ভালো লাগে শেয়ার দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি আপলোড দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, ভেজে তারপরে হচ্ছে এখানে আমি এখন দিয়ে দিব ফুলকপি। তো এখানে হচ্ছে আমি চার ধরনের আর কি সবজি নিয়েছি ভাজি করব, অসম্ভব মজার। কিন্তু এই রেসিপিটা চাইলে রুটি, পরোটা, তারপরে পুরি দিয়ে, তারপরে এমনি ভাতের সাথেও সব কিছু ভাবে খাওয়া যাবে, সব কিছুর সাথে অনেক ভালো লাগে এই রেসিপিটি। তো এখানে আমি ফুলকপি দিয়েছি, ফুলকপিগুলো একটু তেলে ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো এই সবগুলোই সবজি আমি কিউট করে কেটে নিয়েছি, সবগুলো একই সাইজ করে কেটে। তারপরে হচ্ছে এবার দিয়ে দিচ্ছি আলু, এখানে হচ্ছে ফুলকপি, তারপরে দিয়েছি মিষ্টি কুমড়া, তারপরে দিয়েছি আলু, আর দিয়ে দিচ্ছি শিম। তো দিয়ে এবার হচ্ছে আমি খুব ভালো করে একটু সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব অল্প করে হলুদ গুঁড়া, একদম সামান্য মরিচের গুঁড়া দিব, আর কাঁচা মরিচ দিব, তবে কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি, আর মানে লাল মরিচের গুঁড়াটা একটু কম করে দিব। তো তারপরে হচ্ছে পরিমাণ মতন লবণ দিব, ধনিয়া আর জিরা গুঁড়া দিব পরিমাণ মতন, লবণ দিব আর কি পরিমাণ মতন, সব কিছু একসাথে দিয়ে নাড়াচাড়া করে দিব। তো এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না, সম্পূর্ণ সবজিটা এভাবে ভাজি হবে শুকনো। আর যেহেতু এখানে মিষ্টি কুমড়া আর ফুলকপি আছে, ওখান থেকে এমনিতে একটু পানি বের হবে হালকা, তো এই পানিগুলোর মধ্যে ভাজিটা হয়ে আসবে, তার জন্যে এক্সট্রা পানির প্রয়োজন নেই। আর এই ভাজিতে যদি এক্সট্রা পানি দিতে যায় তাহলে সবজিটা আর কি স্বাদ নষ্ট হয়ে যাবে, তার জন্য এখানে আমি কোনো পানি অ্যাড করব না। দেখুন এবার দিয়ে দিয়েছি কাঁচা মরিচ ফালি করে। তারপরে হচ্ছে আমি চুলাটাকে একদম মিডিয়াম থেকে লো আছে রেখে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব আর কি। দেখুন এখানে অল্প করে পানি বের হয়েছে ফুলকপি আর মিষ্টি কুমড়ার থেকে। আর এখানে দিয়ে দিয়েছি এবার আমি টমেটো। তো আমার টমেটোগুলো হচ্ছে ফ্রোজিং করা, তার জন্য এভাবে দেখাচ্ছে। এবার হচ্ছে সব কিছু একসাথে মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5-6 মিনিট। তো এভাবে করে আমি ভাজিটা করে নিব, দেখুন পানি বের হয়েছে এখান থেকে। তো এই পানির মধ্যে কিন্তু আমার ভাজিটা হয়ে আসবে, আর হচ্ছে ঝোলগুলো শুকিয়ে যাবে, এখানে কোনো রকম এক্সট্রা পানি দেওয়া হবে না, অসম্ভব মজাদার। আর দেখুন দেখতেও কালারটা অসম্ভব সুন্দর লাগতেছে, আর খেতেও এত মজা আর লোভনীয় হয়েছিল। আপনারা একদম চাইলে লুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথে খেতে পারেন সকাল বা দুপুরে রাতে। তো আমি ঢাকনা দিয়ে রান্নার জন্য অপেক্ষা করে নিচ্ছি, একটু পরপর নাড়াচাড়া করে দিতে হবে, চুলার জাল বাড়ানো যাবে না। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে দিব। হচ্ছে ভাজি করা হয়ে গিয়েছে, আমি আপনাদের একটি বাটিতে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন মাশাল্লাহ কত লোভনীয় হয়েছে। তো আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, সবাই ভালো।